ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। জনৈক ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, সংসারে থেকেও ঈশ্বর লাভ করবার উপায় কি? তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেছিলেন তা শুনে নি। ওরে, সংসারে থেকেও ঈশ্বর দর্শনের উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরের চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, আমাকে বিশ্বাস দাও। আসলে কি জানো, এই জগৎ ঈশ্বরেরই ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। যার ঐশ্বর্য থাকে আর কেউ খোঁজে না, কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে চলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার হলো গে গোলক ধাঁধা, একবার ঢুকলে বেরোনো খুব মুশকিল, মানুষ যেন ঝলসে পোড়া হয়ে যায়। রোগ হলে বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, তেমনি সংসারে দরকার সাধু সঙ্গ। একদিন করলে হয় না, সর্বদাই দরকার, রোগ তো লেগেই আছে, আর বৈদ্যের কাছে না থাকলে নাড়ি জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তাহলেই কোনটি কফের নাড়ি, কোনটি পিত্তের নাড়ি সব বোঝা যায়। সাধু সঙ্গে ঈশ্বরে অনুরাগ হয়, তার উপরে ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, তাকে বলতে হয়, তুমি আমাকে সৃষ্টি করেছ, তাহলে দেখা দিচ্ছ না কেন? তুমি কেমন, তোমাকে দেখা দিতেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.